প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদের খুবই মজাদার চিংড়ি ফ্রাই করে দেখাবো, ভিন্ন স্বাদের একটি রেসিপি, আর খুবই সহজেই তৈরি করা যায়, আর খেতে তো অসম্ভব মজার হয়। অনেকে চিংড়ির মালাইকারি, চিংড়ির ভুনা বা চিংড়ির দোপিয়াজু আমরা করে থাকি, তবে আজকে আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে চিংড়ি ফ্রাই করে দেখাবো, ভিন্ন স্বাদের একটি রেসিপি, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো চলেন কীভাবেই খুব সহজেই চিংড়ি ফ্রাই করেছি তা আপনাদের সাথে শেয়ার করি। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই রেসিপিতে একটি করে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি দুইটা চিংড়ি নিয়েছি, তবে চিংড়িগুলো মাঝারি সাইজের। চিংড়িগুলোকে আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি, আর মাথার যে খোসাটা আছে ওটা কিন্তু ফেলে দিয়েছি। নিয়েছি কিছু কাঁচা মরিচ দুই তিনটা, একটু ফালি করে নিয়েছি দুই তিনটা, পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছু ধনিয়া পাতা। এখন আমি চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করার জন্য মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিলাম লেবুর রস, এখানে আমি এক পিস লেবু চিপে রসটা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া মানে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া। আর এখানে আমি দুইটা চিংড়ির জন্য মশলা কিন্তু আমি দিয়েছি একদম অল্প করে, মানে এক চা চামচের চার ভাগের এক ভাগ করে আমি সবগুলো মশলাই কিন্তু দিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলোকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছি। 15 মিনিট পর এখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার পর এখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। গরম তেলে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিংড়ি মাছগুলোকে এখন আমি ভেজে নিব। এক পাশ হয়ে যাওয়ার পর এখন আমি উল্টিয়ে দিচ্ছি, অন্য পাশটাও সেম প্রসেসে ভেজে নিব, তবে চুলার আঁচটা কিন্তু আবারও বলছি মিডিয়ামে রাখতে হবে, কারণ চিংড়ি মাছগুলো তো ভিতর দিয়ে সিদ্ধ হতে হবে, সেজন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এক পাশ যখন হয়ে গিয়েছে উল্টিয়ে, তারপর এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম কাঁচামরিচগুলোও। এইভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, মেহমান আসলে কিন্তু অনেক সময় রান্না করতে একটু সময় লাগে, তখন কিন্তু ঝটপট এইভাবে চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে দিতে পারেন। সাদা ভাত বা পোলাওর সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। চিংড়ি মাছগুলো প্রায় কিন্তু হয়ে গিয়েছে, আর এই চিংড়ি মাছগুলো ফ্রাই করতে সময় লেগেছে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। খুবই কম সময়ে এই চিংড়ির ফ্রাইগুলো কিন্তু করা যায়, তো দেখতেই পারলেন খুবই সহজেই তৈরি হয়ে গিয়েছে, আর খেতে তো অসম্ভব মজা। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন, ট্রাই না করলে কিন্তু বুঝবেন না। তো দেখতেই পারছেন আমি সার্ভ করে নিয়েছি, উপরে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন আর দেখবেন কতটা মজাদার। সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।